তাহলে দেখো সাত নম্বরটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট 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 দ্বারাটি কোন পথ হাফ হবে এটাই তাহলে দেখো তাহলে দ্বিতীয় পথ বা কি প্রথম পথ তৃতীয় পথ বা দ্বিতীয় পথ বর ভাগ করলে সমান আকার আসে ওইটা হচ্ছে গুণের দ্বারা দেখো থেকে একশো আটাইশ দিয়ে ভাগ করলে কত হবে হাফ হবে আর বত্রিশকে কে যদি ষুষট্টি দিয়ে করে কত হবে হাফ হবে তার মানে কি দ্বারা গুণোত্তর দ্বারা এই জন্য লিখলাম কি মনে করি এটি একটি কি দ্বারা গুণোত্তর দ্বারা যার প্রথম পথ এ সমান কত হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর সাধারণ অনুপাত আর সময় কত হবে দ্বিতীয় পথ বাই প্রথম পথ সবসময় দ্বিতীয় পথটা উপরে থাকবে এই জন্য সিক্সটি ফোর বাই কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট দিয়ে বাক করলে কত হবে দুই হবে অর্থাৎ টু আসবে আর উপরে কিছু না কি থাকবে ওয়ানে থাকবে তাহলে কত হবে হাফ হবে আমরা কি পাইলাম হাফ পাইলাম বলছে কি দ্বারাটি কোন পথ হাফ বলছে কোন পথ যখন বলছে আমরা পদের সূত্র দিয়ে দিলাম আমরা জানি গ্রন্থ দ্বারা পদের সূত্র কি আর টোয়েন্টি ফোর এন মাইনাস ওয়ান সূত্র আমরা দিয়ে দিলাম বলছে কোন পথ এই পথ সমান এই পথ সমান কত হবে হাফ হবে এই জন্য আমরা লিখলাম কি প্রশ্ন মতে এই পথ সমান হাফ লিখলাম মান কত এরমান একশো আঠাশ লিখলাম আর এর মান কত হাফ আমরা লিখলাম n 1 আমরা লিখলাম সমান হাফ আমরা লিখলাম লেখার পর একটু দেখো আমাদের যে n এর মান যখন বের করতে বসে n এর আর পাশে যেটা আছে ওইটার সাথে রিলেটেড যেটা আছে সেটা আমরা রেখে দেব আর বাকিটা আমরা এদিকে নিয়ে যাব তাহলে দেখো হাফ আওয়ার কত হবে n 1 সমান হাফ এটা গুণাকারে থাকে এদিকে সুকি ভাগ হয়ে গেছে তাহলে ভাগ কত হবে 128 তাহলে হাফ n 1 128 দেখো এখানে একশো আট আমরা যখন গুন করে ফেলবো তখন নিচে কিছু না ওয়ান থাকবে এই জন্য গুন করে উল্টে যাব তখন দ্বিতীয়টা উল্টে যাব গা এই জন্য ওয়ান টু ফোর যাবে একশো নিচে আসবে তাহলে দেখো একটা বসাই দিলাম তাহলে টু আর একশো আঠাশ গুণ কথা দুশো ছাপ্পান্ন কথা ওয়ান হবে তাহলে দেখো হাফ এটা জেরকমন সেরকম বসাই দিলাম বসানোর পর আমরা কি দশো ছাপ্পান্নসাও করলাম দেখো দুই দিয়ে বাক করলে একশো আঠাশ দু দিয়ে বাক করলে দুই দিয়ে করলে বত্রিশ দু দিয়ে বাক করলে ষোলো দু দিয়ে করলে আট দুই দিয়ে

অবশ্যই নিয়ে আসলাম এবার দেখো যদি সমানের আর এদিকে এদিকে যদি বৃত্তি আমরা নিচেটাকে বলি বৃত্তি বলি এই বৃত্তি যদি একই রকম থাকে তাহলে বৃত্তিগুলো চলে যাবে বাকিটা বসে যাবে বাকি কি থাকবার এন মাইনাস ওয়ান সমান কথা হবে এইটটা থেকে যাবে তাহলে এন সমান এইট এটা মাইনাস সমানের এদিকে চলে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সুতরাং এন সমান এটা প্লাস ওয়ান যুগুলো কথা হবে নাইন হবে এটি হচ্ছে অ্যান্সার